রোজাদারদের কষ্ট বিফলে যায় না, সুখ আসে কর্মস্থলে। হ্যাঁ, মুশফিক মাহমুদুল্লাহদের কষ্টের ফল প্রথম ওয়ানডে জয়। মিরাজরাও সাপোর্টিভ ছিলেন, মুশফিকদের জন্য কিপারও বনে গেছেন এদিন। শুধু তাই না, মাহমুদুল্লাহ বাউন্ডারি লাইনে ইফতার সেরেছেন। জিতলে কার না ভালো লাগে, শান্তর ক্যাপ্টেন স্নকে টাইগাররা 3 ম্যাচ সিরিজের লিডে, এখন 1-0 এগিয়ে ওরা। ওপেনারদের দুরবস্থা ঠেলে রিয়াদ শান্ত মুশফিকদের আলোয় উদ্ভাসিত হয়ে বাংলার ম্যাচ জয় সাগরিকায়, যার যেখানে থাকার কথা তিনি নেই। যারা আছেন, যারা সুযোগের পর সুযোগ পেয়ে ব্যর্থ, তাদের জবাবদিহিতার আওতায় শিগগিরই আনা উচিত। তামিম মিরপুরে, লিটন সৌম্য জহুর আহমেদে, পুরোদস্তুর ব্যাটিং উইকেট, বল একটু মুভ করলেই তাদের হাঁসফাঁস যেন শুরু হয়। নতুন বল ফেস করতে লাগে দম, নিজের আলাদা সক্ষমতা। টি টোয়েন্টিতে যেমন তেমন, ওডিআইতে হিসেবটা ভিন্ন। অটোচয়েস তকমা পেলেই খেলোয়াড়দের মধ্যে থাকে না চিন্তা। মুস্তাফিজ তো হাতে নাতেই প্রমাণ পেলেন, তরুণরা এখন অনেক কমিটমেন্ট নিয়েই খেলে। বাংলাদেশ টপ অর্ডারে 3 ব্যাটার মিলে 50 ওভারের খেলায় জাতিকে উপহার দিচ্ছেন এই স্কোর কার্ড। ম্যাচ জয় পরাজয় মূল ফলাফল নয়, এমন দৃশ্যপট ভালো দলের স্ট্যান্ডার্ড না। লিটন তার ক্যারিয়ারের 12তম ডাক মেরেছেন। লিটনের শেষ 10 ইনিংসে 150। সৌম্য সরকার আস্থার প্রতিদান দিতে পারেননি, তামিমরা তবুও হাসেন, রয়ে যান মাঠে, আক্ষেপ আছে হাজারটা। মাশরাফি পরবর্তী সময় তিলে তিলে গড়া ওয়ানডে দলটা নেতাই দূরে বহু দূরে। কোচ হাতুকে আনার পেছনে তামিম মাশরাফিদের পরামর্শ ছিল, কিন্তু হাতু নাকি শেষ করেছে সেই সম্পর্ক। নিজে টিকে থাকতে সিনিয়রদের বিশ্রাম কিংবা বাদের পেছনে উদ্ভট তত্ত্বে হাত আছে তারও, খোদ তামিমরাই আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন। তামিম রিয়াদদের দূরে ঠেলে দিয়ে হয়েছেটা কি, রিয়াদকে দমাতে না পেরে শেষমেশ প্রশংসায় পঞ্চমুখ করেছেন। রিয়াদকে ফিটনেস ফিল্ডিংয়ে অক্ষম কথাও শুনতে হয়েছে। মুশফিককে কতভাবে তার রোল পরিবর্তন করা তাগাদা দিয়েছেন চাপ দিয়ে, সে রিয়াদ মুশফিকরাই মিডল অর্ডারের প্রাণ। রিয়াদ স্ট্রাইক রেটে জোর দিয়ে সেরা ফর্মে, এখন 100 স্ট্রাইক রেটে প্রথম ওয়ানডেতে ব্যাট করেছেন, তার থেকে আসে 37 রান। অন্যদিকে মুশফিকও সাপোর্টিভ, 49তম 50 হাঁকিয়েছেন। শান্ত ক্যারিয়ারে 3য় শতকের দেখা পেয়েছেন, প্রচণ্ড চাপে বুক চিতিয়ে লড়াই করে সেঞ্চুরি আদায় করা সহজ নয়। ক্যাপ্টেন জানান দিলেন তিনি দমে যেতে আসেননি, প্রমাণ করেছেন নেতৃত্বের চেয়ার বিফলে যায়নি। তানজিম সাকিব সবশেষ যখন খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পাওয়ার আগে, তখন তিনি হয়েছিলেন ম্যাচ সেরা। এদিনও কম যান মুস্তাফিজের বদলিতে এই তরুণ দারুণ কমিটমেন্ট দেখিয়েছেন। সাকিবের তোপ, 3 উইকেট শিকার, ওর সঙ্গে তাল মিলিয়ে তাসকিন শরীফুলের 6টা সব মিলিয়ে লঙ্কা 50 ওভারও টেকেনি, 255 টোটালে। বাংলাদেশের বোলারদের দারুণ কৃতিত্বে এই ফলাফল, বাংলাদেশকে সাগরিকায় দমানো যায়নি শেষ পর্যন্ত, কষ্টের জয়ে ব্যাট হাতে 3 নায়ক শান্ত মুশি রিয়াদ। বাংলাদেশের অধিনায়ক হিসেবে এখন সর্বোচ্চ স্কোর নাজমুল শান্তর, আগের সর্বোচ্চ ছিল মুশফিকের অধিনায়ক হিসেবে 117 রান 2014 সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে, এখন শান্তর 122 রান। পঞ্চম উইকেটে 167 রানের অবিচ্ছিন্ন জুটি জল জলে ফুটফুটে। টি টোয়েন্টি সিরিজ জিতে ম্যাথুসদের টাইম ডাউট উদযাপন, বদলা নেবার শুরুটা দারুণ হলো ওয়ানডে সিরিজে 6 উইকেটের জয়।